নৃশংসভাবে খুন হলো এক কিশোরী। খুনের অভিযোগ উঠল মৃতার মামার বিরুদ্ধে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার লতিফপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতা 17 বছর বয়সী পায়েল খাতুন তার মায়ের সঙ্গে মামার বাড়িতে থাকত। কিশোরী প্রায়শই অন্যের বাড়িতে দিন কাটাত। কয়েকদিন অন্যের বাড়িতে থাকার পর বাড়ি ফিরলে কিশোরীর মামা তাকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে, পরে তার গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। কিশোরীর মা বাড়িতে না থাকায় তাকে হত্যার সহযোগিতা করে দিদা ও মামি বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে মৃতার মামি ও দিদাকে আটক করলেও অভিযুক্ত মামা পলাতক। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। মানে ও নানি যে বললো, দেখ আমার আমাদের পায়েল মনে করছে ঘুমোচ্ছিল বাড়িতে, ঘুমোতে ঘুমোতে এসে দেখছি গলা উপরে উঠে গিয়ে দেখছি গলায় দড়ি দিয়ে, মানে উন্নার মতন দেওয়া ছিল। আমি আবার ছিঁড়ে মানে কোলে করে নামালাম। নামিয়ে দেওয়ার পর আমরা আমার বলছে কাউকে বললো না, ওই দু তিনটে মেয়ে ছিল, ওই মেয়েগুলোকে এসে বলছিল, তারপর আমাদেরকে বলে নে, তা আমরা শুনলাম এসে দিয়ে তারপরে এসে দেখছি এ বাবাদের বলছে ঘুমোচ্ছে। দেখি দেখলে এসে দেখছি মরা, এসে দেখছি মাথায় কাট নেই, মানে কাটারি চুটানো আছে, হাত ভাঙা, পা ভাঙা। আর পাশে কি বসেছিল? পাশে ওর নানি বসেছিল। তো তারপর কি বুঝতে পারলে? বুঝতে পারলাম যে এটা তাহলে নিশ্চয়ই মার্ডার করেছে। কে করতে পারে? কে করতে পারে? মামাই করতে পারে হয়তো। কে করেছে আমি দেখাই যাই না, তো করি তো বেরিয়ে পালিয়ে গেছে। যেটা আইডিয়া আর কি, আইডিয়া হতে পারে মামা। মামা কোথায় এখন? মামা এখন কোথায় আছে কি করে জানবো? পালিয়ে গেছে আর থাকে নাকি? পাশের বাড়ির লোকেরা দেখেছে বলছে। মেয়েটার কি নাম? মেয়েটার কি নাম? মেয়েটার নাম পায়েল। পায়েল কি? পায়েল খাতুন। খাতুন, আচ্ছা এটা কোথায়? লতিফপুর, লতিফপুর পশ্চিমপাড়া। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।